দর্শক, গ্যাস পরিস্থিতি জানবো নগরীর কদমতলী এলাকা থেকে। যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, আজ গ্যাস সরবরাহ পরিস্থিতি কেমন? কাকলি, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের যে গ্যাস পরিস্থিতি সেটা কিছুটা স্বাভাবিক বলা চলে। যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গেল কয়েকদিন আগে, সে পরিস্থিতি থেকে কিছুটাও উঠে এসেছে এবং পর্যায়ক্রমে যে সিএনজি ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতে কিন্তু গ্যাসের সরবরাহ অনেক কিছুটা স্বাভাবিক আছে। তবে পুরোপুরি যে স্বাভাবিক সেটি কিন্তু আসলে বলার সুযোগ নেই, কারণ হচ্ছে প্রত্যেকটি সিএনজি পাম্প কিন্তু একটি নির্দিষ্ট সময় ধরে চলছে, বাকি সময়টা কিন্তু বন্ধ রাখা হচ্ছে। এবং এখানে আমি আছি মধ্যে কদমতলি যে সিএনজি ফিলিং স্টেশন আছে সেখানে, এখানে তারা বলছেন, যারা পাম্পের যারা আছেন তারা বলছেন যে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক আছে। তারা যে গ্যাসের যে চাপ, সে চাপ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন, তবে একটি নির্দিষ্ট সময় তারা গ্যাস সরবরাহ করতে পারছেন। আর এর যে অধিকাংশ সময় বন্ধ থাকে এর কারণে কিন্তু ও যে পাম্পে যে গাড়ির যে সারি সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং চালকদের কিন্তু দীর্ঘ একটি সময় আসলে এই যে সিরিয়াল অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি গ্যাস পাম্পগুলোতে যে কিছুটা থাকছে, তবে বাসাবাড়িতে কিন্তু আগের মতো অবস্থা। যে জায়গায় যদিও কিছুটা সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে এখনো কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আসলে গ্যাসের যে পরিস্থিতি সেটি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আর সকালবেলায়, বিশেষ করে ভোরবেলায় কিন্তু গ্যাসের চাপ অধিকাংশ জায়গায় কিন্তু থেকে কিন্তু গ্যাস চলে যাচ্ছে এবং এই যে পরিস্থিতি আর যে জায়গাগুলোতে আছে সেগুলোতে কিন্তু চাপ একেবারে কম, যার কারণে মানুষকে কিন্তু রান্না করতে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ যে গ্যাস এলএনজির উপর যে পুরোপুরি নির্ভর চট্টগ্রাম, যার কারণে এটি কিন্তু মানুষ ক্ষোভ প্রকাশ। গ্যাস পরিস্থিতির খবর জানাতে নগরীর কদমতলী এলাকা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইবেন মীর।